আমরা পিছিয়ে গেছি কিছুটা, কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশল দিয়ে আবার ধরব, ছাড়ছি না আমরা। ছাড়লে তো নির্বাচনের পরেই থেমে যেতাম। যে ওই সংসদ পবিত্র সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বসবে, কোনো ভিনদেশী তাবেদার শক্তি রাজনীতিবিদ ওই সংসদে বসবে না, তার প্রতিবাদ স্বরূপ আমরা কিছু জনগণ নিয়ে যাব কালো পতাকা মিছিল নিয়ে। এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো, মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয়, যাব, কিন্তু এর সাথে কোনো আপোষ করব না। মাঠের আন্দোলনে সরকারকে বাধ্য করার কৌশলে আমরা পিছিয়ে গেছি কিছুটা, কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশল দিয়ে আবার ধরব, ছাড়ছি না আমরা। ছাড়লে তো নির্বাচনের পরেই থেমে যেতাম। নির্বাচনের পরের দিন থেকেই তো শুরু করেছি প্রেস ক্লাবের সামনে এই ভুয়া নির্বাচনের প্রতিবাদে। তারা যে বলেছে যে ওবায়দুল কাদের সাহেব যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ইঙ্গিত করে যে শোক মিছিল করছে, শোক মিছিলে আমরা তোমাদেরকে ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এই কালো কাপড় মুখে বেঁধে কালো পতাকা মিছিলের মাধ্যমে। প্রেস ক্লাব পরের দিন দাঁড়িয়েছিলাম, 7-8 ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা এসেছিল সেই জায়গা থেকে। তারাই যে দামি নির্বাচনের দামি সংসদ অধিবেশন ডেকেছে আগামী 30 তারিখ, বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছি বিকাল 3:30 এই পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল হবে, ওদের প্রতি ধিক্কার জানিয়ে যে ওই সংসদ পবিত্র সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বসবে, কোনো ভিনদেশী তাবেদার শক্তি, দেশের সম্পদ লুটেরা শক্তি, ভোট ডাকার জনবিচ্ছিন্ন কোনো তথাকথিত রাজনৈতিক দল রাজনীতিবিদ ওই সংসদে বসবে না, তার প্রতিবাদ স্বরূপ এখন মঈন স্যারও যেটা বলে থাকেন, আমরা কিছু জনগণ নিয়ে যাব কালো পতাকা মিছিল নিয়ে সেখানে। এই যে তারা যে একটা লুটেরা গোষ্ঠী তৈরি করেছে টাকা পয়সা পদপদবি দিয়ে, বাকশাল ছাত্রলীগের সভাপতি, বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস, তাহলে বিচার বিভাগের কি অবস্থা? এটা দ্বারা প্রমাণিত হয় না? চিফ জাস্টিস যদি হয় বাকশাল ছাত্রলীগের নেতা, তার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি? মামলা হবে হোক, অলরেডি 15 তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমাননার, ওসি কোনো চুরি করে নেই তো, ডাকাতি করে নেই, মার্ডার করে নেই, দেশের টাকা পাচার করে নেই, মানুষের অধিকার কেড়ে নেই নেই, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি, সেইটা যদি অপরাধ হয়, এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো, মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয়, যাব, কিন্তু এর সাথে কোনো আপোষ করব না। পুলিশ বিএনপির সমাবেশে পত্র পত্রিকা চালানো হয়, তারা পুলিশ মেরেছে, একজন পুলিশ মেরেছে বিএনপির, যে এই গত 15 বছরে বিচার বহির্ভূত হত্যার নামে 3,500 নেতাকর্মীকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে লক্ষ্মীপুর আপনার চিরঙ্গের মতো জায়গায় গুলি চালিয়েছে, ছাত্র দলের নেতাদেরকে বাসা থেকে তুলে নিয়ে থানার ওসি পায়ে গুলি করেছে, সেগুলোর হাইউতস্টে টকশোতে আলোচনা নেই, সেগুলো নিয়ে কেউ লিখছে না, বলছে না, তারা এক পাক্ষে এটা ঢোল পিটাচ্ছে। আর এগুলো শুনতে শুনতে ওই যে বলছি কেউ হাল ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছে যাদের নৈতিকতায় ঘাটতি আছে, তারা দালাল চাটুকার চরিত্র নাই, যেটা সিরাজুল ভাই বলেছেন, বাংলাদেশের লিডিং পত্রিকার সম্পাদক তিনি এডিটোরিয়াল লিখছেন শেখ হাসিনা লৌহ মানবী হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে, তার মানে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, এই পার্লামেন্টকে মেনে নিয়েছেন। আরেক পত্রিকা আলোচনা করছে যে নতুন সরকারের চ্যালেঞ্জ, মানে সরকার মেনে নিয়ে তারা চ্যালেঞ্জ, করাপশন, সুশাসন, মানবাধিকার, কি গাধার রাজ্যে আমরা বাস করি, যে একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার না থাকে সেখানে কিসের মানবাধিকার থাকবে, কিসের আদালতের স্বাধীনতা থাকবে, কিসের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে? আর যদি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকে, কিসের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? এটা খুবই অ্যালার্মিং বিষয়, যারা শিক্ষিত মানুষ একটু ভাবেন, সচেতন মানুষ একটু ভাবেন। আমাদের একটা অ্যাডভান্টেজ এখন যে এই হল থেকে বক্তব্য দিচ্ছি, কোটি কোটি মানুষের কাছে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলে যাচ্ছে, সো দ্যাটস আওয়ার কানেক্টিভিটি, সো এই কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে